আমি শুধু গিফট নিয়ে বাসে কিন্তু গিফট আনি নাই হ্যাপি নাইন আই এম লাকি টু হ্যাভ ইউ অনেক 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 হ্যালো দিস ইজ মি শুভ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল টুডে ইজ এ ভেরি স্পেশাল ডে ফর মি এন্ড রাফি বিকজ টুডে ইজ আওয়ার নাইন্থ অ্যানিভার্সারি আমরা এখন কেক কাটবো কি বলবো কি বলবো কাটবো না 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 হ্যাপি নাইন্থ অ্যানিভার্সারি কেন দুইজন বলতে হবে হ্যাপি নাইন্থ অ্যানিভার্সারি রাফি অ্যান্ড সুরভি আচ্ছা আগে বলো নাইন ইয়ার আমার সাথে কেমন গিয়েছে আলহামদুলিল্লাহ ভালো বল আই এম লাকি টু হ্যাভ ইউ আই এম লাকি টু হ্যাভ ইউ অনেক 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 মানে সন্ধ্যা হয়ে গেছে আমরা তখন খাওয়া দাওয়া করলাম কেক কাটিং করলাম অ্যান্ড না হচ্ছে গিফট নেওয়ার পালা আমি শুধু গিফট নিয়ে বাসে কিন্তু গিফট আনি নাই কি এটার ভিতরে বাবা এই র‍্যাপিং কি তুই করছিস আমার গিফট খোলার সময় না অনেক তারা খুলে থাকে এটা আমি যেমন তেমন ওক প্যাকেট ছিঁড়া ফেলি এমন তো তাও ঠিক আছে বাসায় এলে উড়া দুড়াই মানে থ্যাংক ইউ পারফিউম পেয়েছি মিনিস্টার পারফিউম আমার ফেভারিট আচ্ছা এটার সাথে কিন্তু আজকে এটা আমাকে একটা গিফট করছে ড্রেসের সাথে ম্যাচ করে দুইটাই আমার খুব ভালো লাগছে দুইটা গিফট ইয়ান তো গিফট লাগবে আমি জানি রে বল আমি মিনি সুতে আমি পরে দেখলাম যে তো ছবি রাখার কোনো এই জায়গাই নেই পরে এটা একটা লাগাই দিছি লেখা দেখছি হ্যাপি নাইন ইয়ার্স থ্যাংক ইউ আচ্ছা গিফট নন শেষ আজকে সারাদিন খুব ভালোই গেল তো আজকে ভাবছিলাম যে করবো না ব্লগ তাও করলাম তো যেহেতু করছি তাই জন্য ছোটখাটো কোনো একটা করছি ব্লগে একটা চলতে আরেকবার তুলতেও জানে আমার বিল্ডার তো এখানে জোরে উঠতেছে না এই তো আচ্ছা আমরা এখন চলে যাব ব্লগ এই পর্যন্তই ছিল সে বাই ও ও দাদা 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 ইফ ইউ লাইক দিস ভিডিও দেন লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব এন্ড ডোন্ট ফরগেট টু প্রেস বাই লাইক